শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল বিস্কুট আর গরম গরম চা, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। সকালে উঠে যতক্ষণ চা খাবো না ততক্ষণই কীরকম যেন লাগে, মনে হয় কি খাইনি কি খাইনি। তাই আমি সবার আগে চাটাই বানিয়ে নিলাম। চা খেয়ে আসলাম একটু পেছনের দিকে, দেখো এখানে এই যে একটা বক দেখতে পাচ্ছ, বকটা ধরেছে একটা ব্যাং। তো আমি সেই আওয়াজ পেয়েই পেছনের দিকে আসলাম যে কি শব্দ করছে, দেখো একটু পরে তোমরা একটু শব্দও শুনতে পারবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা। ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই দেখো আমার গ্যাসের টেবিলের অবস্থা, এখানে চা করেছিলাম, চা খেয়েছি, তার এখানে দেখো কাপ টাপ রাখা আছে, বিস্কুট, তারপর রাতে রান্না করেছি, রাতের রান্নার বাসনপত্র সব এখানে রাখা আছে, মেজে এনেছি, সব মেজে এনে এইভাবেই রাখা আছে। কারণটা হচ্ছে রান্নাঘরে চা খাওয়ার পর এইমাত্র ঢুকলাম, আর কালকে মাসুমের একটা পরীক্ষা হয়ে গেছে, আর আজকে ছিল ইংলিশ পরীক্ষা। তো ও তো উঠতে অনেকটা লেট করে, আমি উঠে সব কাজকর্ম সারার পরে, চা করার পরে ও উঠলো, ওঠার পরে ওকে একটু চা বিস্কুট খাইয়ে দিয়ে পড়ালাম। তো পড়তে তো চায় না, ওকে পড়ানো ভীষণই কঠিন, আর ওকে পড়া বাড়িতে যেভাবে পড়ে, একটুখানি বসে থাকে, একটুখানি লেখে, পরীক্ষার হলে ওরকমই করে বসে থাকে, লেখে না ঠিকঠাক মতন। তো ওকে এখন পাঠিয়ে দিলাম স্কুলে, আর ব্লগটা একটু শুরু করতে লেট হলো কারণ ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, এখন ও স্কুলের রওনা হয়ে গেল। আর এখন আমি এগুলো সব গোছগাছ করবো রান্নাঘর, তার আগে কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। তো দেখা যাক কী খাই, রাতের ভাত আছে, মাছ আছে, তো চলো সেগুলোই খেয়ে নিব। তো দেখো এখানে ভাত আর এখানে আছে একটা মাছ, নিয়ে বসে পড়লাম, ভাতের সঙ্গে মাছটা রাখা ছিল সেই জন্য মাছের মধ্যে ভাত দেখা যাচ্ছে। আগে আসলে মাছটা এখানে নিলাম যে শুকনো খাবো, তারপর শুকনো খেতে ভালো মনে হলো না, ঝোল নেই সেই জন্য ভাত পান্তা করে নিয়েছি। দেখা যাচ্ছে এই দেখো শুকনো লঙ্কা মেখে নিয়েছি, তো চলো আমি খেয়ে নেই, খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, দেখা হচ্ছে পরে। মাসুমের বাবা গিয়েছিল বাজারে, আর বাজার থেকে দেখো কি নিয়ে এসেছে, লাউ শাক, আমার প্রিয় শাক লাউ শাক নিয়ে এসেছে। আগাটা তো কচি, এগুলো হ্যাঁ কচি আছে। দুয়াটি লাউ শাক বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, এখন ঘরটা একটু গুছিয়ে নেই, ঘর দেখো বিছানাপত্র কিছুই গোছানো হয়নি, মাসুমকে বিছানায় পড়াচ্ছিলাম, আলনা টালনা গোছানো হয়নি, সব কিছু গুছিয়ে নেবো। আর দেখো কি হাওয়া দিচ্ছে, আসলে আমাদের এখানে না শীত আগেই চলে আসে, এখনই একটু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে শীতকাল চলে আসছে চলে আসছে ভাব কিন্তু আমাদের এখানে চলে মানে হয়ে গেছে। অন্য অন্য জায়গার তুলনায় আমাদের এখানে শীতকাল খুব আগেই চলে আসে, যায়ও ধীরে আসেও আগে। একদম দারুণ হাওয়া দিচ্ছে, নিম্নচাপ হয়েছে নাকি শুনতে পেলাম, তো বৃষ্টিও হচ্ছে সারা দিন, বৃষ্টি ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি, একটু বৃষ্টি আসে আবার থামে আবার বৃষ্টি, তো সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু একটু ঠান্ডা চলে আসছে আসছে ভাব কিন্তু হয়ে গেছে। পুজো চলে এসেছে বলা মানে এখন ওয়েদার দেখলেই বোঝা যাচ্ছে পুজো একদম ঘর দুয়ারে আসন্ন, আর পুজোর সময় তোমরা বুঝতে পারবে আমাদের এখানে পূজা কীরকম হয়, একদম মানে যতটা মনে হয় দিক আছে তত দিকেই পূজা হয়, আর মাইকের আওয়াজে একদম থাকাই যায় না বাড়িতে, এরকম অবস্থা হয়ে যায়। মানে চতুর্দিকে পুজো, এমন একটা দিক নেই যে যেদিকে পুজো নেই, এখানে পাশেই যে বাজার আছে ওখানে পুজো হয়, সামনের দিকে ক্লাব আছে, পেছনের ক্লাব আছে, আবার একটা স্কুল আছে পাশাপাশি, দুটো প্রাইমারি স্কুল দুদিকে, দুটোতেই পুজো হয়, আবার ক্লাবে পুজো হয়, সব গানের আওয়াজ বাড়িতে চলে আসে চতুর্দিক থেকে।
তো দুর্গাপূজাতে তো কম 4 দিন, কিন্তু কালী পুজোয় একদম বাজিয়ে দেয় 12টা। কালী পুজোয় প্রায় 15 দিন ধরে অনুষ্ঠান চলে, তো তখন প্রত্যেক দিন বিকেলবেলা থেকে মাইক চালু হয়, রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত মাইক চলতে থাকে। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রাম এইসব নাচ টাচ অনেক কিছুই হয়। কালচারাল প্রোগ্রাম তো কমই হয়, এই সব অর্কেস্ট্রা, তারপর তোমার চিত্রাহার ডান্স এই সব দিয়ে একদম ভর্তি, তো আওয়াজে থাকাই যায় না। তখন আমি ভাবি যে পুজোর সময় আর ওই সময় যে কীভাবে ভিডিও বানাবো, সাউন্ড চলে আসে এত, মানে সাউন্ড হয় চতুর্দিকে, ডিজে টিজে এগুলো বাজতে থাকে, কান একদম ঝালাপালা করে দেয়, তার মধ্যে বম ফাটানো অনেক কিছু হয়, তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো শেয়ার করব। তো যে জায়গার যেরকম কালচার তাই না, এখানকার এরকমই কালচার। হয়ে গেল, এখন একটু যাব পেছনের দিকে গিয়ে বসবো, হাওয়া দিচ্ছে সুন্দর, তো ওখানে গিয়ে বসবো, ছাগলগুলো বাঁধা আছে, বসে বসে একটু দেখবো। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে সেই বাচ্চাটা যেটা হলো, দেখো ও চেয়ারে বসে থাকে সব সময়। আর এটা হলো তার আগেরটা, প্রায় একই সাইজের হয়ে গেছে, একটু বড় আছে। এটা হলো সেই জায়গাটা দেখো যেটাতে আমি লাল শাক ফেলেছিলাম, ফুল লাগিয়েছিলাম, কয়েকদিনের হাওয়াতে এত পাতা পড়েছে, তো এটাকে ভাবলাম একটু ঝাড়ু দিয়ে পাতাগুলো ফেলে দেই। আজকে ঝাড়ু দিয়ে ফেলে দিলাম, আজকেই আবার অনেক পাতা পড়েছে, তো হাত দিয়ে এগুলো তোলা সম্ভব ছিল না, কারণ অনেক কাটাকুটার গাছ টাছ আছে, আর হাত দিয়ে কতক্ষণই বা তুলবো, সেই জন্য ঝাড়ু দিয়ে নিব। ঝাড়ু দিয়ে আমি এই পাতাগুলো ফেলে দেব। রোদ উঠেছে, তখন হাওয়া যেমন ছিল রোদও ছিল, তো কাজ করলে তো ঘেমে গরম লাগেই, ঘাম হয়ই। ঝাড়ু দিয়ে নিচ্ছি, ঝাড়ু দিয়ে পাতাগুলো ফেলে দেব নিচে। পাতাগুলো নিচে ফেলে তারপরে আমি একটা, আমরা তো ডেলি বলি, ঝুড়ি বলো অনেকেই তোমরা, তো ডালি ডেলি যেটাই বলো না কেন, সেটাতে তুলে পেছনের দিকে নিয়ে গিয়ে ফেলে দেব। এই গাছ কোথাও দেখা যাচ্ছে না দেখো, কিন্তু পাতা পড়ছে গাছ, এই সুপারি গাছগুলো দেখছো তার ওপরে গাছ আছে, তো সেই গাছেরই পাতা উড়ে উড়ে পড়ে। আবার এই যে ঘরের টিনের মধ্যে পাতা পড়ে, সেই পাতাগুলো আবার গড়িয়ে গড়িয়ে এসে পড়ে এই জায়গাটাতে। নিচে ফেলে দিলাম, তারপরে একবারেই ঝাড়ু দিয়ে তুলে নিয়ে গিয়ে ফেলে দেব। এখন দেখো পরিষ্কার লাগছে। আর লাল শাকগুলো যে আমি বীজ ফেলেছিলাম, ভেবেছিলাম যে গজাবে না, ওগুলো কিন্তু গজিয়েছে, আবার অনেক বীজই খেয়ে নিয়েছে পাখিতে ঘুঘুতে, তারপরেও গজিয়েছে। বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে,
ভাত এখানে বসিয়ে দিয়েছি ভাত আর হবার দিকে। আর এখানে দেখো লাউ শাকটা বেছে নিয়ে ধুয়ে এনেছি, এই দেখো লাউ শাক, লাউ শাক ভাজা করব। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটার হবার দিকে ভাতের মাড়টা এখন আমি ছেঁকে নেই, তারপরে শাকটা বসিয়ে দেব। দেখো বন্ধুরা বৃষ্টি চলে এসেছে, মাসুম স্কুল থেকে আসলো পরীক্ষা দিয়ে, তো আস্তে আস্তে ও ভিজে গেছে, সেই জন্য গোসল করবে। সত্যি তো দেখো কি খুশি বৃষ্টিতে ভিজে, এ জুতোগুলো রেখে দাও খুলে। এইভাবে কিন্তু আমরাও স্কুল থেকে ভিজে ভিজে আসতাম, ইচ্ছে করেই ভিজে আসতাম যাতে বাড়ি এসে বৃষ্টিতে গোসল করতে পারি, তাই না? আমি তো আসতামই বৃষ্টিতে ভিজতে। তো মাসুমও তেমন, দেখো একটু সামনে আসো বাবা, এত দূর থেকে বোঝাই যাচ্ছে না, সামনে আসো, সামনে আসো, এদিকে আসো। তো ওকে বেশিক্ষণ ভিজতে দিও না, যতক্ষণ ভিডিও করছি ততক্ষণই, তারপর কলের পাড়ে নিয়ে গিয়ে ভালো করে গোসল করিয়ে দেবো, একটুখানি ভিজুক, বেশি ভিজলে আবার শরীর খারাপ করবে, কালকে বারো পরীক্ষা আছে। সব লিখেছো তো? কোন ম্যাম মেরেছে তোমাকে? হ্যাঁ হাসবে, গাইজরা হাসবে, ওকে ম্যাম আজকে মেরেছে, তো যদি বলি গাইজরা হাসবে। এই আমার গায়ে পড়ে, এই হয়েছে 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 হয়েছে। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিলাম, বৃষ্টি তো পড়েই যাচ্ছে, খাওয়া দাওয়া করে পিছনে আসলাম একটু, একটা শর্টস আপলোডে দিয়েছিলাম, ঘরের মধ্যে আপলোড হচ্ছে না, তাই ভাবলাম পেছনে যাই ছাগলদেরকে একটু ঘাস দিয়ে আসি আর শর্টসটা আপলোড করে আসি। তো বাইরে খুব সুন্দর, এই আমাকে খাবি, খুব মানে সুন্দর ওয়েদার হয়ে গেছে, একদম বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা দারুণ। তোমাদের একটু ক্ষেতগুলো দেখাই, ক্ষেতগুলো দেখতে তোমরা সবাই অনেক পছন্দ করো, চলো তোমাদের একটু ক্ষেতটা দেখাই। এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই একটু দেখিয়ে ঘরে চলে যাব। মাসুম আর ওর বাবা খেয়ে দিয়ে দিয়ে দিয়েছে ঘুম, আর আমার তো কাজ থাকে এডিটিং, এগুলো করতে হয়, তো ভাবলাম যে এডিটিংটা একটু এগিয়ে রাখি, তাহলে এখন সন্ধ্যাবেলা চাপ হবে না। এডিট করছিলাম, করতে করতে ভাবলাম একটা শর্টস আপলোড দিই, চলে আসলাম এদিকে, চলো তোমাদের তো দেখাই। দেখো একদম সবুজে সবুজ হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এই দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে, চলো ঘরে চলে যাই, পাখি ডাকছে। এই দেখো টিয়া পাখি উঠছে। দেখো এই কলাটা থেকে আজকে তিনটে কলার যে কাঁদি হয় ওগুলো আমরা কেটে নিয়েছি আজকে, তিনটে, সবগুলো একসঙ্গে পারলে একসঙ্গে পেকে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য তিনটে কেটেছি। দেখো এই যে আমার বাড়ির পেছন দিকটা তোমরা মোবাইলে দেখো, জানি না কীরকম লাগে দেখতে,
কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যদি তোমাদেরকে সামনাসামনি দেখাতে পারতাম বা তোমরা এসে এখানে দাঁড়িয়ে এই আমার পেছন দিকটা দেখতে পেতে অবশ্যই বলতে যে কেন আমি এটা বারবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আমারই এত ভালো লাগে রোজ দেখি তাও। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কালকে হলো মাসুমের অঙ্ক পরীক্ষা, আর মাসুমকে অঙ্ক করাতে বোঝাতে লেখাতে লেখাতে আমার মাথা খারাপ। আমি নিজেই অঙ্ক বুঝি না, তার উপরে একে পড়ানোর দায়িত্ব। তো ওকে অনেকক্ষণ ধরে পড়ালাম, পিটিও খেলো, হালকা পাতলা পিটিও খেলো, খেটে লিখলো পড়লো, এখন আমি করব রান্না। তো মাথা আমার পুরো একদম শেষ করে দিয়েছে। আমি একটা ছেলে আর মাথা শেষ করে দিই। হ্যাঁ, মাথা শেষ করে দেয়। দেখো ও মারো না, শেষের তো কোন দিচ্ছি, দেখে ইভাবে করে শেষ করে দিয়েছে, কোন দিচ্ছি করে দিই। তো এখন আমি রান্নাবান্না করব, করে মাসুমকে খাইয়ে আগেই ঘুম পাড়িয়ে দেবো, কারণ না হলে সকালবেলা একটু প্র্যাকটিস করাতে হবে। সকাল লেট করে ঘুমালে পরে সকালে উঠতে চায় না, সেই জন্য ওকে আগেই একটু রান্না করে খাইয়ে দেবো। আর বাবার সাথে ছাড়া খায় না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ বলতে হবে। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো হ্যালো হ্যালো।